এইমাত্র জয়ন্ত পাঠ ছিল আমি জি এবং শিষ্যের প্রশ্ন উত্তর। তো পূর্ব জন্মে সুকৃতি এবং পরের জন্মে সাধু সন্ন্যাসী, তো সব তো একই জন্মেই হয়ে যায়, পরের জন্মে আবার ব্যাপারটা ঠিক কি আছে মহারাজ? কি করে বলবে, কে প্রমাণ, কে প্রমাণ? আমার লজিক প্রমাণ, আমার লজিক বলছে যে পরের জন্ম বলে কিছু নেই, আমিও বলছি ঠিক আছে, অনেকে আপনারা শুনেছেন বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি আছে এই নিয়ে কোনো তর্ক চলতেই পারে না। ওখানে তো মৌনতাই সবসময় কথা বলেছে, এবার মৌনতা যখনই কোনো একটা মুখের মধ্যে দিয়ে আসবে তা ধারণা হয়েই আসবে। পুনর্জন্মের যে অবধারণা ঠিক আছে, এটা নিয়ে আমরা যেমন চলছি এটা আমাদের লজিক। এবার আমি যদি বলে দিই ওটা স্বামীজির ব্যক্তিগত মতামত ছিল, আমি কি করব, আমি তো ওনার দায় নিইনি, আমি বিবেকানন্দের বিবেকের দায় নিয়েছি, ওনার ব্যক্তিসত্তার দায় আমার নয়। আস্ক হিম, বিবেকানন্দ শব্দের অর্থই বিবেকবান হওয়া, আমাদের কোর্স গেছে না, বিবেকানন্দের ফলোয়ার হওয়া নয়, বিবেক মানে ডিসক্রিমিনেশন, আমি বুঝতে পারছি, আমি আমার মতো করে বোঝবার চেষ্টা করছি, একটু আমি কথা বললাম, নিজের সাথে ন্যায় করা। বিবেকানন্দ বলেনি আমি যা বলেছি তা মানো, কারণ বিবেকানন্দ সেই ব্যক্তি যে নিজের গুরুর বিরোধিতা করেছে, ওই জন্যই হয়তো বিবেকানন্দ হয়েছিল। তো আপনি যেটা বুঝতে পারছেন ঠিক আছে, ইট ইজ অ্যাপ্লিকেবল টু ইউ, কোনো অসুবিধা নেই তাতে। আপনি যদি বলেন যে মহাজ আপনি তো পুনর্জন্ম বিষয়ে অনেক কথা বলেছেন, ওকে আমার যেটা মনে হয়েছে আমি অবশ্যই বলেছি, এর মধ্যে কোনো ম্যান্ডেট নেই যে আমাদের 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে সবাইকে এটা বিশ্বাস করতেই হবে, ডোন্ট ডু, কোনো প্রবলেম নেই। আপনার শুধু একটাই দায়িত্ব, নিজের সাথে ন্যায় করুন। আপনি 84 লক্ষ জনের বিশ্বাসে হ্যাপি তো? আপনি এই মুহূর্তের শান্তিবিধান করতে পারছেন তো? বলবে না, এবার আমি কুতর্কের চরমে যাব, কুতর্কের চরম হতে পারে, আমার এই মুহূর্তে শান্তি চাই না, দেন বি উইথ ইট, কোনো প্রবলেম নেই, তাহলেও কোনো অসুবিধা নেই। সব জিজ্ঞাসাকে অ্যাড্রেস করা হয়, হ্যাঁ, কোনো গুরু গিয়ে খুঁচিয়ে অ্যাড্রেস করবে না যে তুমি পুনর্জন্মে কেন বিশ্বাস করো, হু কেয়ার্স, কার দরকার আছে, ভাবনা চিন্তা করার কি দরকার আছে, করে করে। তো এই যে পুনর্জন্মের অবধারণা, এটা একটা প্রথাগত ভাবনা চিন্তা, আমি এইভাবে দেখছি জিনিসটাকে। বলবেন হয়তো যে মহারাজ আপনি আপনার মতো করে বলছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের মতো করেই নিন, আমার মতো করে কি করবেন, আয়না রাখা থাকবে নাকি, আমার মতোই ভাববেন আপনি, নট নেসেসারি, কোনো দরকার নেই। পুনর্জন্ম একটা ভাবনা চিন্তা, এই নিয়ে কেউ কিছু বলতে পারবে না, এরকম হাজার একটা জিনিস আছে যা ভাবনা চিন্তা ঠিক আছে। সায়েন্স বা বিজ্ঞান শব্দের অর্থ হলো কনস্ট্যান্ট, সে নিজেকে কিন্তু মডিফাই করছে, একটার সাথে একটা থিসিস করতে করতে গেছে, অধ্যাত্ম একটা চরমতম বিজ্ঞান। তো অনেকে বলেছে পুনর্জন্ম আছে, অনেকে বলেছে পুনর্জন্ম নেই, আমি আমার দৃষ্টিকোণ দিয়ে দেখেছি পুনর্জন্ম থাকুক বা না থাকুক, আমার দুটো জিনিস, আমার লজিকে খাটেনি, যারা লজিক দাঁড় করা এই নিয়ে কথা বলেছে তাদের লজিক আমাকে স্যাটিসফাই করতে পারেনি, ঠিক, আমি কথা বলতে রাজি আছি, এই নয় যে আমি তর্ক করব, এক। আর দ্বিতীয় হলো থাক পুনর্জন্ম আমি কি করব নিয়ে, এই দুতরফাই আমি দেখেছি এই বিষয়ে কথা বলা বৃথা। তো যদি বলেন স্বামীজি এটা কী কী করেছিলেন, হতেই পারে বিবেকানন্দের এই জায়গাটা অধরা থেকে গেছিল, আজ 200 বছর পরে মানবতা এগিয়ে গিয়েছে এই বিষয়টা নিয়ে, এগোতেই পারে, আবার এগিয়ে গেছে বলেই মানে এই নয় যে সবাই পুনর্জন্ম ভুলে গিয়েছে যে পুনর্জন্ম নেই, কিছু মানুষ বিরাট একটা সেক্ট এখনো বিশ্বাস করে পুনর্জন্ম আছে, হতে পারে তখনও একটা বিরাট সেক্ট ছিল যারা পুনর্জন্ম মানত না ঠিক আছে, ইসলাম যেমন মানে না ঠিক আছে। তো এই জায়গাগুলো আছে, কিন্তু তো যা আমরা করতে পারি তা হলো নিজের বোধ, নিজেকে এগানোর জন্য যা যা আমাদের হেল্পফুল, ইট ইজ ট্রুথ টু ইউ, এটা তো আপনার জন্য অ্যাপ্লিকেবল। লজিক্যালি পুনর্জন্ম দাঁড়ায় না, কারণ একটু আমি সকালে আলোচনা করছিলাম, উপনিষদের পরিষ্কার পরিষ্কার ঘোষণা, একদম কোনো মানুষকে ডিসক্রিমিনেট করে কথা বলেনি, যাকে স্বামীজিও বলেছেন তাকে আমি, তোমরা যাকে জীব বলো আমি তাকে ব্রহ্ম বলি ঠিক আছে। উপনিষদ বলছে যে জীবাত্মা এই টার্মটা ভ্রান্তিতে এসেছে, পরমাত্মাই জীবাত্মা, এই কথার সাথেই পুনর্জন্ম আর জন্ম কথা ভায়োলেশন হয় ঠিক আছে, এটা মিসকনসেপ্ট। আমরা যত ম্যাচুরিটির দিকে যাব আমরা বুঝতে শিখবো যে প্রত্যেক গুরুর প্রত্যেক আচার্যেরও একটা মান্যতা থাকে, কারণ বিং পার্সন। আর স্বামীজির কথা তো বলবেনই না,
উনি যা ব্যক্তি আছেন উনি হয় কে নয় করতে পারেন, লাইক ওষো নয় কে হয় করতে পারেন, এক্ষুনি বলে দেবে যে তোমার মাথায় চুল না থাকাই ভালো, তোমার চুল উঠে যাচ্ছে, চুল না থাকাই তোমার মঙ্গল, দশটা যুক্তি দিয়ে দেবেন যাতে তুমি ইনফেরিয়ার ফিল না করো। আর একজনের হয়তো মাথার চুল নিয়ে খুব সমস্যা, আমাদের অনেকেতে এত চুল সবসময় কাটতে হচ্ছে, বলে চুলের মতো গুণ হয় না, তো উনি সব রকম বলতে পারেন। কারণ কি, বিবেকানন্দের নিজস্ব কোনো ইস্যু বা নিজস্ব কোনো এজেন্ডা নেই, গুরুর কোনো এজেন্ডা থাকে না, তোমাকে এগিয়ে দিতে গেলে যা ইচ্ছা বলবেও, পড়ে গেলাম মা কোমর ভেঙে গেল এটাই তো ভালো, এই দেখো কোমরটা ভাঙলে এই এই এই, তো সব রকম চেষ্টা উনি করবেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে স্বামীজির জন্য বললাম, স্বামীজির মতো ব্যক্তিত্বরা, কারণ এরা তো জীবহিতে কথা বলছেন সবসময়, যে কোনো গুরুই, গুরু সে যার নিজের কোনো এজেন্ডা নেই, ঠিক আছে, আপনার জন্য সব করতে পারে। উনি যদি এখন সুমিতা মা যদি বলেন পুনর্জন্মে আমার খুব বিশ্বাস, বলে একদম বিশ্বাস রাখুন, ঠিক বলছেন, আমি দেখেছি ওখানে হাঁটতে চলতে, তো কোনো অসুবিধা নেই, আপনি রাখুন। কিন্তু আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, পিসফুল তো, ওকে, জগতের বড় দরকার একটা ফুলফিলমেন্ট অফ হার্ট আর পিসফুলি কো এক্সিস্টেন্স, তার জন্য যা করার করুন সেটাই ধর্ম, কোনো অসুবিধা নেই।